ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর খাবারে মিলল মরা টিকটিকি। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। হাসপাতাল থেকে রোগীদের খেতে দেওয়া ডালে মরা টিকটিকি থাকায় আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। এরপর বিষয়টি জানতে পারেন হাসপাতালের সুপার গোপাল দাস। ওই ডাল রোগীদের না দেওয়ার নির্দেশ দেন তিনি এবং সাথে সাথে ওই ডাল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রোগীর আত্মীয় পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন। আর পায়খানা বমি হচ্ছে, সোমবারে সকালে ভর্তি আছে, আজ ওই খাওয়াতে গেছে। আমি বলছি তুই মাথাটা ধুয়ে খাই দে, আমি জলটা আনতে গেছি। এই গিয়া শুনছি মা আমার ডালে না টিকটিকি পড়েছে, আর ল্যাজ আমি দেখলাম হোয়াটসঅ্যাপে যে ফটোটা তুলেছে তাতে দেখলাম তার ল্যাজ নেই, মানে সিদ্ধ হয়ে মানে পালিয়ে গেছে, এতটা এ ল্যাজ নেই। বিপজ্জনক। আর উনি তো আসছেন শনিবার থেকে কলেরা, মানে কলেরাই বলা যায়, কারণ পায়খানা বমি হচ্ছে, ধরেনি, এখনো ধরেনি। রেখে রেখে খাবার দিলে কি হবে, ডালে যদি পড়ে থাকে সেই খাবারটা। ওই বেডে ছটা বেড, পাঁচজন আছে, কিন্তু চারজন তিনজন মানে খেয়ে নিচ্ছে না, দুজন খায়। হ্যাঁ, আমি খুব বিপদের আশঙ্কা করছি, কারণ সোমবার সকাল 10টা থেকে ভর্তি আছে, এখনো পায়খানা বমি বমি ভাব এখনো কমেনি, সেলাইন চলছে। এই হাসপাতালে খাবার দেওয়ার দায়িত্বে থাকা ঠিকাদার অতনু সিংহ রোগীদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ওটা ঠিক সত্যি ঘটনা নয়, খাবার দিয়ে আসা হয়েছিল এক ঘন্টা আগে, তা হয়তো খাইনি, সেই জন্য হয়তো উপর থেকে পড়েছে বা কী করেছে সেটা আমরা দেখে নিয়েছি, যে আবার ওটাকে পরিষ্কার করে নতুন ডাল করে আবার করা হয়েছে, অভিযোগটা সত্যি না। কিন্তু তবুও হাসপাতাল সুপার সম্পূর্ণ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল ওই ঠিকাদারের বিরুদ্ধে। তাছাড়া এই হাসপাতাল নিয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারীর অসন্তোষ প্রকাশ করার পরও এই ঘটনা কেন ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। হতে হতে আমাদের শুরু হয়েছে আজ আইসোলেশন থেকেই, তো ওখানে যে খাবারের মধ্যে একজনের পেশেন্ট তার ডালে ডালটায় একটা টুকটুকির টুকরো হয়তো আপনি অ্যাক্সিডেন্টালি ডালে পড়েছে পেয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে খবর এসছে, আমরা ইমিডিয়েটলি মানে টোটাল ডালটাকে ডিসকার্ড করেছি, পেশেন্টটাকে দেখার জন্য ফিজিশিয়ানকে পাঠিয়েছি যিনি খেয়েছেন, সেই সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি যেটা আমাদের অ্যাক্সিডেন্টালি ঘটেছে, আর ডালের নমুনাটা আমরা রেখে দিয়েছি যদি কোনো পরীক্ষা নিতে দরকার হয়। হ্যাঁ, এটা নিতান্তই দুর্ভাগ্যজনক এবং অ্যাক্সিডেন্টাল, এটা এমন নয় যে ওখান থেকে মানে প্রচুর ইয়ে আইসোলেটেড, অত আর আমাদের খাবারের ঘর আর আইসোলেশন অনেকটাই ডিস্টেন্সের একটা জায়গা, সেখানে যে অ্যাক্সিডেন্টাল একটা ফল হয়েছে এটা দুর্ভাগ্যজনক, তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছি। ঠিক বাচ্চা তো এটা, ডেঙ্গু পেশেন্ট আছে মানে সেটা আছে জায়গাটা, এতে আছে। পূর্ব মেদিনীপুর থেকে সৌমাল্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আপনি কি বেকারত্ব সমস্যায় ভুগছেন? দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। এখানে অষ্টম থেকে স্নাতক সবাই কাজের জন্য আবেদন করতে পারেন। বাড়িতে বসে কপিরাইটিং করে মাসে 18-21,000 টাকা পর্যন্ত আয় করুন। ফোন নাম্বার 7278983489 অথবা 9674507349। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।
ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এমডি মোটরস, দু চাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।